সাবস্ক্রাইব করুন মাই টেকনোলজি ইউটিউব চ্যানেলকে এবং বেল আইকনে টাচ করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য। একুশের আগে সিগারেট না, আইন আনতে চলেছে কেন্দ্র, বিধিভঙ্গে কড়া শাস্তি। সিগারেট প্রেমী অথচ বয়স একুশ ছয়নি, তাদের জন্য প্রবল দুঃসংবাদ নিয়ে হাজির হতে চলেছে কেন্দ্র। সিগারেটের ক্ষেত্রে ন্যূনতম বয়সসীমা ১৮ থেকে বেড়ে ২১ হতে পারে খুব শিগগির। ইতিমধ্যে সরকার সিগারেটস অ্যান্ড আদার্স টোব্যাকো প্রোডাক্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2020 নামক আইনের খসড়া করেছে। এই খসড়ায় স্বাস্থ্যমন্ত্রক ধূমপানের বয়সসীমা ২১ করার বিষয়ে প্রস্তাবনা দিয়েছে। এই বিল আইনে পরিণত হলে কেউ কোনো ২১ বছরের কম বয়সী পুরুষ বা মহিলাকে তামাকজাত নেশাদ্রব্য বিক্রি করতে পারবে না। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে এই নেশাদ্রব্যের দোকান থাকাও চলবে না। এই বিলে ৭ নম্বর ধারায় বলা হয়েছে আগামী দিনে একটি প্যাকেট হিসেবে বিক্রি করতে হবে, সেটাই ন্যূনতম পরিমাণ। আলাদা করে খুচরো সিগারেট বিক্রি করলেও তা অপরাধ হিসেবে গণ্য হবে। এই বিল আইনে পরিণত হলে এই ধরনের অপরাধে ৫ বছরের কারাদণ্ড অথবা ৫ লক্ষ টাকা জরিমানা হতে পারে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।